হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন একটু জানান, লাইভে একটু জয়েন হয়ে যান কষ্ট করে। ভাবলাম একটু আপনাদের সাথে আড্ডা দিই, কথা বলি। আপনাদের সবার পেজের কি অবস্থা এটা একটু জানান কমেন্টে। আমার পেজটা একটু সমস্যা হয়েছে, আমি বুঝতে পারতেছি না, কেউ একটু কষ্ট করে জানাবেন। কে কোথায় আছেন, কি করতেছেন, কি অবস্থা, সবার দিনকাল কেমন যাচ্ছে একটু যদি জানাতেন ভালো হতো। যে জয়েন করবেন একটা কমেন্ট করে দিয়েন। আপু ভাইয়ারা কি করতেছেন সবাই? এই তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। হাজার সমস্যার মাঝেও বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ সবচেয়ে বড় রহমান রাহিম। আল্লাহ যে বান্দার ভালোর জন্যই যা করে, আল্লাহ যা করেন সবার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য, সবার ভালোর জন্যই আল্লাহ সব কিছু করেন, ঠিক না? আল্লাহর উপরে রাজি খুশি হই, আল্লাহ যা করে তাতে আমরা আলহামদুলিল্লাহ বলি। এছাড়া তো আমাদের কিছু করার নাই, বলেন। আল্লাহ সব জানে, সব বোঝে, আর আপনার মার থেকে তো 70 গুণ বেশি ভালো আল্লাহ বাসে, ঠিক না? আমাদের মার থেকেও যদি মার ভালোবাসা হয়েছে এতটুকু, মানে আল্লাহ পাক দিছে মার দিতে, সেই ভালোবাসার কারণে মা কেমন করে সন্তানের জন্য, কত ছটফট করে। আর আল্লাহ তো আমাদের 70 গুণ বেশি মহব্বত করে, তাহলে বোঝেন আল্লাহ পাকের কত মহব্বতের বান্দা বান্দি আমরা। আমাদের কষ্ট দিলে কি আল্লাহ অনেক বেশি খুশি হন? না, আল্লাহও কষ্ট পান। আল্লাহ চায় আল্লাহর পথে আমরা ফিরে যাই, আল্লাহর কাজ করি, আল্লাহর বাধ্যবাধকতা মানি, ঠিক না? আর এইটাই তো আল্লাহ চাওয়া পাওয়া। আল্লাহ তো তার বিনিময়ে এবার আমাদের জান্নাতও দিবে, আল্লাহ তো বলছেই ঈশের ভিতরে, ঠিক না? সবাই একটু জয়েন হন কষ্ট করে। কাউকে তেমন একটা দেখতে পাচ্ছি না, আমাকে শোনা যায় কি না, আমার কথা বুঝেন কি না একটু বলেন। আপনাদের সাথে দুইটা কথা বলি, সুখ দুঃখ সব মিলে দুনিয়াতে সবাই সুখী না, পুরোপুরি পারফেক্ট কেউই সুখী না। আমরা দূর থেকে ভাবি যে না, হে তো অনেক সুখী, তার মাঝে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। আসলে কি জানেন, আমরা যদি তার জায়গায় যাই তাহলে বুঝতে পারবো তার ভিতরেও কষ্ট আছে, ঠিক না? এটাই দুনিয়াটা, বড়ই কঠিন আর আজব জায়গা, সেখানে কেউ আপন পর বলে কেউ থাকে না। টাকাদারের মানুষ দুনিয়াতে প্রাধান্য দেয়, কিন্তু কি এটা কি জানেন, মরার পর কি আপনি টাকাটা আপনার সাথে যাইব, যাইব না। কিন্তু কি জানেন, আমরা মানুষরা মানুষের টাকা দিয়েই বিচার করি, কেন বলেন তো? টাকা দিয়ে কেন বিচার করি? মানুষের মনটা ভালো আমরা এটা দেখি, মানুষের আচার ব্যবহার ভালো এটা একটু দেখি, ঠিক না? আসলে ও মানুষ হিসাবে কেমন আমরা সেটা দেখি না আসলে, কেউ জানেন, শুধু মানুষের টাকা দিয়ে বিচার করি আমরা, টাকাটারে বেশি মূল্যায়ন করি, গুরুত্ব দিই, টাকাটা কি আসলে সব? আপনি আজকে মরেন তো দেখি আপনার টাকাগুলি আপনার সাথে যায় কি না, যাইব না। কিন্তু কি জানেন, দুনিয়াটা এত নিষ্ঠুর, টাকা ছাড়া কেউ কিছু বোঝে না। কেউ তো কমেন্ট করেন না কি বলবো, কি কেমন আছেন না আছেন, তাই একটু বই পড়ি না, কি বলেন? এই বইটা আমি দুইটা দিন লাইভে পড়ছিলাম, জানি না কে কে দেখছেন, কিন্তু এই বইটা আমার অনেক পছন্দের, জানেন, অনেক পছন্দের বইটা আমার, ভাল লাগে। এটার ভিতরে আল্লাহর পরিচয় দেওয়া থাকে, বুঝতে পারছেন?
আল্লাহর পরিচয় আছে, আল্লাহ কি বলছে না বলছে এগুলো আছে, একটু পড়ি বইটা। আর কেউ জয়েন হলে একটা কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, পড়া শুরু করি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাছে এটাই আল্লাহর চাওয়া, সব কিছু ছেড়ে আমার কাছে সম্পর্ক করো, প্রেম ভালোবাসা আর আনুগত্যের মহান সম্পর্ক, আমার জন্য আত্মার বলিদান দাও, আমি ছাড়া সব কিছুকে বের করে দাও অন্তর থেকে, আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে ভালো স্রষ্টা। এজন্য বান্দা যখন নামাজে দাঁড়ায় আর মগ্ন হয়ে আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগ দেয়, সর্বশক্তিমান দিয়ে, তারপর তখন জানি আচমকা কিসের ভাবনা তাকে উদাসীন করে দেয়, অন্য মগ্ন হয়ে আল্লাহর থেকে, তখন আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দেন, হে আদম ছেলে, তুমি আমার দিক থেকে মুখ ফিরালে কেন? তুমি কি আমার চেয়ে উত্তম কিছু পেয়েছ? আমার চেয়ে বেশি কি সৌন্দর্য তুমি পেলে? তুমি দয়ালুকে ভুলে গেলে? বান্দা বিশ্বাস করো, আমার চেয়ে বেশি সুন্দর, বেশি ভালো আর কিছুই নেই, তুমি কার দিকে মুখ ফেরালে? বান্দা, তুমি আমাকে ছেড়ে তাকে দেখলো, আল্লাহ আকবর আল্লাহ আকবর। বলুন শ্রেষ্ঠ আল্লাহ চেষ্টা নিজে তার বান্দার কাছে এমন অনুরোধ উপারত করছেন, আমার কাছে তার কি ঠেকা, কি প্রয়োজন তার, আমার কাছে কি মূল্য আছে তার কাছে আমাদের? তবু আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, আল্লাহ আকবর আল্লাহ আকবর। আশ্চর্য আশ্চর্য, তিনি মালিক হয়ে বান্দাকে ডাকতে থাকেন, সে আল্লাহ তার এত বড় মহব্বতের পর যে তিনি যখন জিব্রাইল আমিনের মতো এত বড় ফেরেশতাদের যার মাথা সিরাতুল মুনতাহা আর পা আওহাস সারা আর দেহ গোটা দুনিয়া জোড়া, এই যে ডাকতেন হে জিব্রাইল, সাথে সাথে আসমানের ওপর থেকে সাত জমিনের নিচ পর্যন্ত দীর্ঘ 600 পাখা বিশিষ্ট জিব্রাইল আলাইহিসসালাম যার পায়ের আঙ্গুল থেকে মাথার নখ পর্যন্ত পৌঁছানো 14,000 বছর পেরোতে হয়, তিনি ভয়ে একটা পাখির মতো কাঁপতে থাকেন, যার সামনে আসমান ঝুঁকে আছে, তারা নুয়ে আছে, পাথর রয়েছে সিজদায়, পাহাড়গুলো তার সামনে নত রয়েছে, সিজদায় আসে সাত সমুদ্র, নদ নদী খাল বিল মহাসমুদ্র গাছপালা সিজদা করছে, একটি পাতা সিজদা করছেন, তিনি রাহিম ওয়াহাব রাজ্জাক মালিকুল মুক্কু মুলুক রাহিমুল মাসাকিন জুল বন্ধ করব।
অল ইকরাম আর রহমান রহিম মাতি আউলুল ওয়াইন আখিরাতি আখরিন তাওয়াল জুল জুয়াতি মাতিন আল আব ওয়াকিল ওয়ালি। এত বড় বড় সব গুণার অধিকারী, গুণের অধিকারী আল্লাহ তাআলা, তিনি কোনো কিছু সাহায্য ছাড়া গোটা বিশ্ব জগৎকে একাই একই সৃষ্টি করেছেন। এমন পবিত্র মহান মহিমত আল্লাহ তাআলার পায়খানার প্রসাব আর নাপাকি ভরা মানুষকে ডাকতে থাকেন, আরে বান্দা আমি তো তোর দিকে চেয়ে আছি, আর তুই কার দিকে, আরে আমি তোর দিকে চেয়ে রয়েছি তুই কাকে দেখিস। তারপর যদি বান্দা তার দিকে ফিরে না তাকায় তখন আল্লাহ তাআলা ডেকে বলেন, আমার বান্দা তুই কাকে দেখছিস, আমার সৃষ্টি সৃষ্টিকে আমার সৃষ্টিকে না না তুই আমার দিকে দেখ। এবার যদি বান্দা তার দিকে রুজি না হয় তখন আল্লাহ তাআলা আবার বলেন, ওই আমার বান্দা তুই কাকে দেখিস। তারপর যদি বান্দা তার দিকে ফিরে না তাকায় তখন আল্লাহ তাআলা ডেকে বলেন, আমার বান্দা তুই কাকে দেখিস, আমার সৃষ্টিকে না না তুই। এবার যদি বান্দা তুই তার দিকে রুজি না দেখাস তাহলে আল্লাহ তাআলা বলেন, কি আশ্চর্য আমার এই বান্দা দেখি আমার আমাকে কোনো প্রয়োজন নেই। তো ভাই, এমন আল্লাহকে পেতে নিজেকে নিঃস্ব করে দিতে হবে, নিঃশেষ করে দিতে হবে, এমন আল্লাহর জন্য বরণ করে নিতে হবে মৃত্যুকে। আল্লাহ তাআলা আমাদেরকে কাছে চান আর আমাদের কাছে তার ভালোবাসা নয়, ইশুক ইশুক এটা হচ্ছে ভালোবাসা। আর একটা ইচ্ছে ভালোবাসা ভাগ করা যায়, কিন্তু ইশুক শুধু একজনেরই জন্য হয় যা তাকে জগতে সব কিছু ভুলিয়ে দেয় দিয়ে শুধু একজনের দিকে ইশারা আর মহব্বত করতে রাখে। ভালোবাসা সবার জন্য, স্ত্রীর জন্য, মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, চাকরির জন্য, বসের জন্য, বোনের জন্য, ভাইয়ের জন্য, সন্তানের জন্য, পদের জন্য, মর্যাদার জন্য, ক্ষমতার জন্য, কন্যার জন্য, এই ভালোবাসার গরম হতে থাকে। তারপর শেষমেশ শুধু একজনের জন্য হয়ে যার সবাইকে সবাই ভালোবাসে যে ভুলে যায়, এমনকি নিজের সন্তানকেও পর্যন্ত ভুলে যায়, এক সময় নিজের জীবনকে তার প্রেমিকের জন্য শেষ করে দিতে দ্বিধা করে না, তাকে বলে ইশক। যারা ঈমান এনেছে তারাই আমার আশিস, আর শব্দের অর্থ হচ্ছে ইশক। আল্লাহ আমাদের কাছে কি চান, তিনি চান আমরা সবার কাছ থেকে সরে এসে সব ভালোবাসা ভালোবাসা নিয়ে একমাত্র তার দিকে ফিরে আসি। তিনি আল্লাহ, তার হয়ে যাও আর কারো না, শুধু আমার জন্য, এমন কি নিজের জন্য তোমরা আর কিছু থাকবে না, তুমি শুধু আমার হবে। আরে ভাই, আমার জন্য আমরা তো আল্লাহর সাথে সম্পর্কের স্বাদ জানি না, এর মাঝে যে কি শান্তি, কি আবেশ আর আনন্দ, যদি সম্পর্ক জানতাম তো বুঝতাম কত অনাবিল সেই শান্তি। ভাই, সৃষ্টির জিনিসের প্রেম বা
কোথাও নিয়ে যায় মানুষকে, সেই সব কিছু ভুলে যাও। মজনুর নাম শুনছেন? তার আসল নাম ছিল তাওবা, আরবিতে কায়েস নামের পরিচিত। আমাদের কাছে সে মজনু নামে বিখ্যাত। আসলে তার নাম ছিল তাওবা, বাপের নাম সুম্মা। তিনি সর্বদা বা অবস্থার ব্যক্তি ছিলেন, তো তাওবার সাথে ইশ হয়েছিল লায়লার। বাপ একদিন তারে হেরেম শরীফ আটকালো, তাকে বলা হলো আল্লাহর হস্তে তুমি লায়লার সাথে সম্পর্ক ছেড়ে দাও, তাওবা করো এখনই। হে আল্লাহ, সব গুনাহ থেকে আমি তওবা করছি, কিন্তু লায়লার সাথে সম্পর্ক ছাড়তে পারছি না। ভাই, সৃষ্টির জিনিসের সাথে সম্পর্ক, হায়, মাটি, পেশা, পায়খানা, মানুষের সাথে প্রেম, তার থেকে তওবা করতে পারছো না। সে বলল, হে আল্লাহ, লায়লার সাথে আমার ইশ চিরদিনের করো, আর যারা আমার সাথে আমি বলছে তাদের তো মঙ্গল করো। মজনু কুকুরের পায়ে কামড় খাচ্ছে, চুম্বন খাচ্ছেন কেন? লোকেরা আশ্চর্য হয়ে বলল, আরে ভাই, সে কান্না ভেজা স্বরে বলল, তোমরা কি জানো না এই কুকুর লায়লা শহরের গলি দিয়ে আসা যাওয়া করে? হায় রে মানুষ। হে ভাই, তাও সব সময় কখনো 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 তাই ওর পায়ে চুমু খাচ্ছি আমি। ভাই, আল্লাহ তাআলা সৃষ্টির সাথে এই ঘটনা ঘটেছে ইশকের কারণে। এই ইশক আল্লাহ তাআলার সাথে মানুষের গড়ে উঠে, সেই জন্য আসিয়া আসসালামু আলাই দুনিয়াতে এসেছিলেন। এখন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ে ওঠার পথ ছিল। ওপর কি সেটা হচ্ছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে সেতুর বন্ধন। আমি নবীদেরকে নবী বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা পতাকা আমার হাতে থাকবে কাল কিয়ামতের দিন, জান্নাতের চাবি আমার হাতে থাকবে কিয়ামতের দিন, এমন নবী ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মানব সন্তান আল্লাহকে দেখেনি দেখতে পারবে না। মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দেখতে পারো না। মুসা বললেন, আল্লাহ তাআলা, হ্যাঁ আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। জিদ করলেন মুসা, ঠিক আছে, দেখো শত হাজার পর্দার আল্লাহর আরশের সামনে আছে, সেটা সরালেই আল্লাহ তাআলা তার জান্নাতে আলীর নূরের একটা কণা ঝলক ছুঁয়ে দিল, তাহা চূর্ণ বিচূর্ণ দিল হলো। মুসা আলাইহিসসালামের মতো দুরন্ত নবী 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকলেন, অথচ আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি ব্যবহার করলেন? হাবিব এক পা মুবারক পায়ের
দুই রাকাত নামাজ পড়লেন সমস্ত নবীদের নিয়ে, তিনি ইমাম। তারপর উঠলেন প্রথম আকাশে, দেখা হলো আদম আলাইহিসসালামের সাথে। উঠলেন দ্বিতীয় আকাশে, দেখা হলো ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে, ঈসা আলাইহিসসালামের সাথে। তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিসসালামের সাথে দেখা হলো। চতুর্থ আকাশে পঞ্চম আকাশে দেখা হলো ইউসুফ আলাইহিসসালামের সাথে। ষষ্ঠম আকাশে উঠলে দেখা হলো হারুন ও মুসা আলাইহিসসালামের সাথে। ষষ্ঠম আকাশে দেখা হলো ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। এবার সিদরাতুল মুনতাহা, এখানে এসে জিব্রাইল আমির হাত জোর করে দাঁড়িয়ে গেলেন, বললেন আর উপরে ওঠার অনুমতি আমার নেই। এবার আরশের মাওলা থেকে নেমে এলো একটি মহামূল্যবান রত্ন খচিত শাহী তাওহিদ রাখায়। তিন তাকে চলে যেতে বললেন। তারপর কাছে গেলেন, বললেন তখন ফাঁক দিয়ে শুধু দুই ধনুকের দূরত্ব আর কম। তখন প্রভু তার দাসকে যা হুকুম করার করলেন, তার মনে মিথ্যা বলনীয় যা দেখছেন, যা তিনি দেখেছেন তা নিয়ে কি তোমাদের তর্ক করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কাছে গেলেন, এত নিকট গেলেন যে আর কেউ সেখানে পৌঁছাতে পারেনি, পারবেও না। তো ভাই, আল্লাহর সাথে কে সম্পর্ক করবে? কে নবী আলাইহিস সালামের তাকওয়া আসবে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আসবেন, যিনি এই পবিত্র আদর্শ মতো চলল না সে কুরাইশি হামিশি সিয়াথের ব্যাকরণ আবু লাহাব কুরাইশ সিয়াদ হারিশ কিন্তু জাহান্নামী তাওবা ইয়া আবি লাহাব আর বিহাল হবেন রাব্বা ইয়া। পিতার নাম পর্যন্ত ঠিক জানা যায় না, দাদার নাম কেউ জানে না। মোটা দীর্ঘ দেহ, কোকড়ানো চুল, গতে ঢোকা চোর, কালো কুচকুচে গায়ের রং। দুনিয়াতে তিনি কত সম্মান পেতেন, মসজিদে মুয়াজ্জিন কি মূল্য আমরা জানি না। আমরা তো জানি জেনা রেল মেজর, কমিশনার, ইঞ্জিনিয়ার আর ডাক্তার সাহেবের মূল্য। মুয়াজ্জিনের দাম কতটুকু তা আমরা আজ জানি না। আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে গেছে, আমরা আজ মূর্খ হয়ে রয়েছি। মুয়াজ্জিন সে যাকে কবরে মাটি খেতে পারবে না, বড় বড় বাদশাকে কবর ছিন্ন ভিন্ন করে দেবে, বড় বড় ক্ষমতাদায়ক ও কবরে ইমান, যদি ইমান ও আমল তাকওয়া না থাকে আর ওই মুয়াজ্জিন তাকে ছোঁয়া কবরের মাটির জন্য হারাম। কাল কিয়ামতের দিন মুয়াজ্জিন সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়াবেন, লম্বা গর্দান মানে সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়াবেন। গোটা হাসরবাসী একসাথে তার উজ্জ্বল নূরানি চেহারা দেখতে পারবে, এত উঁচুতে ঘোষণা হবে মুয়াজ্জিন কোথায়।
ঘোষণা হবে ইমাম কোথায়, কোথায় আলেমেরা, ওদেরকে আগে মতো নিয়ে আনো, তারপর হিসাব নিকাশ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আরো যে ফজিলত আলোচনা বলবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আল্লাহর রাসূল, তাহলে তো দেখেছি আজান দেওয়ার জন্য আপনার উম্মতের তাকবীর বের করে ফেলবে, অর্থাৎ এত বড় পূর্ণ পাওয়ার জন্য একে অপরে হত্যা করতে কুৎসিত হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কাউরে দেখতে পারতেছি না, কেউ কি লাইভে জয়েন হয়েছেন কিনা জানি না। কেমন লাগলো একটু জানান সবাই, কেউ যদি জয়েন হয়ে থাকেন একটু জানান কষ্ট করে। কিছুই দেখতে পারতেছি না লাইভে আমি, আমার মনে হচ্ছে আমার পেজটাই কোনো সমস্যা হয়েছে। তাহলে লাইভটা কি ক্লোজ করে দিব? সবাই একটু জানান লাইভটা কি ক্লোজ করে দিব কিনা, কারোরই তো তেমন দেখতে পাচ্ছি না আমি। এই বইটা আমি বিয়ার আগে থেকেই পড়ি, এই বইয়ের প্রত্যেকটা কথা আমার কিন্তু খুব ভালো লাগে। কার কার কাছে এই বইটা আছে একটু জানাবেন। আমি আগে প্রতিদিনই এক পাতা পড়ার চেষ্টা করতাম, এখন পড়ি না, এখন সংসার নিয়ে খুব ব্যস্ত হয়ে যায়, কাজ করতে করতে আর ভালো লাগে না, আর বই টই পড়া হয় না। আগে তো মোবাইল টোবাইল আসিল না, আমরা বই পড়তাম, এখন তো একটা যন্ত্র আছে হাতে, সময় পেলে মোবাইলটা নিয়ে বসি, ঠিক না? এটা আমার একজন আপাই গিফট করছে, আমার বড় আপা হয় উনি গিফট করছে। তাহলে লাইফ থেকে এখন চলে যাই আমি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাই আমার রেকর্ড লাইভটা থাকবে, আপনারা একটু দেখে নিয়েন কষ্ট করে, যার যার ভালো লাগে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।